বাংলাদেশ ক্রিকেটের সবগুলো ফরম্যাটে দেশ বিদেশের বিভিন্ন টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের পাশে ছিল। আর তারই ধারাবাহিকতায় আসন্ন বিপিএল আসলে নেমার খারলেন দল অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান আসন্ন ১১তম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ ঢাকার টিম কিনেছেন, খবরটি পুরনোই। এবার জানা গেল সেই দলের নাম। এবারের বিপিএল আসরে আমাদের টিমের নাম সাজেস্ট করতে ক্রিকেট প্রেমীরা যে আগ্রহ দেখিয়েছে, যে রেসপন্স করেছে, তাতে আমরা সবাই খুবই আনন্দিত, খুবই উচ্ছ্বসিত। তাই আপনাদের মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নামকরণ হয়েছে ঢাকা ক্যাপিটালস। গত 2 অক্টোবর সন্ধ্যায় প্রতিষ্ঠানটির হেড অফিস গুলশানে ঢাকা ক্যাপিটালস টিমের মালিক হিসেবে লোগো উন্মোচন করেন শাকিব খান। আপনাদের সকলের সমর্থন ও ভালোবাসায় ঢাকা ক্যাপিটাল অর্জন করবে সর্বোচ্চ সাফল্য। তারকাদের ক্রিকেটে জড়ানোর এই রীতি বেশ পুরনো। বিশ্বব্যাপী জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শাহরুখ খান, প্রীতি জিন্তা, জুহি চাওলা, শিল্পা শেট্টির মতো তারকারা বিভিন্ন দলের মালিকানায় আছেন ও ছিলেন। একই রকম এবার ঘটছে দেশীয় আসরে। বিপিএলের ১১তম আসরে দেশের প্রথম চিত্র তারকা হিসেবে বিপিএল টুর্নামেন্টের ক্রিকেট টিম কিনলেন শাকিব খান।